হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। হলিডে কোচিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগতম। আজকে আমি ক্লাস সিক্সের ফ্র্যাগ্রেন্সের লেসন থ্রিয়ের অ্যাক্টিভিটি 12 থেকে অ্যাক্টিভিটি 21 সলভ করব। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক প্রশ্নগুলোতে। তোমাদের লেসন থ্রির অ্যাক্টিভিটি 12-র পূর্বে একটি অবশ্যই সেলফ চেক প্যাসেজ রয়েছে। এই প্যাসেজটি আশা করি তোমরা প্রত্যেকেই সময় করে পড়ে নিও। তাহলে দেখে নেওয়া যাক এর উত্তরগুলি। আমার এই চ্যানেলের আগের ভিডিওগুলো অবশ্যই তোমরা সময় করে দেখে নিও। তাহলে চলে যাওয়া যাক অ্যাক্টিভিটি 12-তে। অ্যাক্টিভিটি 12-তে তোমাদের বলেছে এই ফাঁকা জায়গাগুলো পূরণ করতে, কে কাজগুলো করেছে, কোথায় করেছে বা কী কাজ করেছে সেই ফাঁকা বক্সগুলো পূরণ করতে। তাহলে দেখে নেওয়া যাক এর উত্তরগুলি। এর প্রথম যে উত্তরটি হবে হু, এটার অ্যান্সার হবে অ্যান ওল্ড সেলার। এরপরে ডিড হোয়াট, এটাতে ছিল উত্তর সেল্ড। এরপরে হোয়ার, এটাতে উত্তর বসাতে হবে লিখেছি অ্যাক ক্রস দ্য রিভার, তিনি সাঁতার ভাসছিল ওই নাবিকটি কোথায় না নদীতে। তারপরে থ্রি র্যাবিটস দেওয়া ছিল তোমাদের, ডিড হোয়াটের ফাঁকা জায়গা ছিল এখানে হবে লিডিং দ্য সেলার, সেলারকে নেতৃত্ব দিয়েছিল। এরপরে হয়ার কোথায়, টু দ্য গার্ডেন, এটা দেওয়া ছিল। এরপরে তিনে হুতে ফাঁকা ছিল, এটার অ্যান্সার হচ্ছে দ্য সেলার। এরপরে টুক সেল্টার দেওয়া ছিল, কোথায় তিনি নিয়েছিলেন টুক সেল্টার, ইন এ নিয়ার বাই ফরেস্ট। এরপরে ফোরে দা সেলোটি তোমাদের দেওয়া ছিল। তারপরে রয়েছে এটা ফাঁকা ছিল, এখানে হবে লে ডাউন, ঘুমিয়ে পড়ছিল অন দ্য গ্রাউন্ড, এটার অ্যান্সার হচ্ছে অন দ্য গ্রাউন্ড, এটা ছিল না, এটা এখানে বসাতে হবে। তারপরে ফাইভ, এর অ্যান্সারটি হচ্ছে দ্য সেলার, এটা ছিল লিভড উইথ অ্যামেজিং এক্সপিরিয়েন্স টু বিল্ড এ সেল্টার, তিনি আশ্রয়স্থল তৈরি করেছিলেন। এরপরে চলে যায় অ্যাক্টিভিটি 13। অ্যাক্টিভিটি 13-তে দেখে নেওয়া যাক তোমাদের প্রশ্নগুলি। প্রশ্নগুলি ছিল নিচের হেল্প বক্স থেকে শব্দগুলো খুঁজে নিয়ে এই ফাঁকা জায়গা পূরণ করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক উত্তরগুলি। প্রথম যে উত্তরটি হবে, প্রথমটা হবে সেল, এরপরেরটাতে হবে রেনবো, তৃতীয়টিতে ব্রিজ, চতুর্থ বিল্ড, পঞ্চম গার্ডেন, সিক্স ওভার ফ্লোজ, ওভার ফ্লোজ সিক্স। এরপরে অ্যাক্টিভিটি 14। অ্যাক্টিভিটি 14-তে তোমাদের রয়েছে যে ফাঁকা জায়গাগুলো প্যাসেজ থেকে শব্দ নিয়ে এই ফাঁকা জায়গাগুলো বলেছে পূরণ করতে, চুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাব প্যাসেজ অ্যান্ড পুট এগেনস্ট দ্য গিভেন এক্সপ্রেশন। এখানে যে এক্সপ্রেশনগুলো দেওয়া রয়েছে তার সামঞ্জস্যপূর্ণ শব্দগুলো প্যাসেজ থেকে খুঁজে নিয়ে এই ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হয়। তাহলে যথাযথ শব্দগুলো আমরা দেখে নেওয়া যাক এর উত্তরগুলো কী হয়। দেখো, প্রথমটাতে হবে অ্যান ইমাজিনারি প্লেস হোয়ার গড লিভস, কোথায় বিশেষ জায়গা যেখানে ভগবান বসবাস করে, সেটা হচ্ছে হেভেন, HEVEN। এরপরে সারপ্রাইজিংলি গ্রেট, এটা হবে অ্যামেজিং। এরপরে ফ্রম ওয়ান সাইড টু দ্য আদার, এটা হচ্ছে এক ক্রস, মাঝ বরাবর বা একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত। এরপরে ফোর, অ্যানাদার ওয়ার্ড ফর লাভলি, এটা হচ্ছে লাভলি বা ভালোর একটা আরেকটি শব্দ, সেটা হচ্ছে বিউটিফুল। লাভলি মানে ভালোবাসা, বিউটিফুল সুন্দর। এ স্ট্রেচ অফ পেন ল্যান্ড কভার উইথ গ্রেস, এটা হচ্ছে মেডো, MEADOW, মেডো মানে তৃণভূমি। তারপরে দ্য কোয়ালিটি অফ বিং কাইন্ড, এটা হচ্ছে কাইন্ডনেস। এগুলো সব তোমাদের প্যাসেজে দেওয়া ছিল, সেইখান থেকে এই শব্দগুলো আমি খুঁজে নিয়ে করেছি। এবারে চলে যায় অ্যাক্টিভিটি 15। অ্যাক্টিভিটি 15-এ তোমাদের বলে দেওয়া রয়েছে এই নিচের প্রশ্নগুলোর অ্যান্সার করতে। তাহলে প্রশ্নগুলোর অ্যান্সার দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটি রয়েছে হোয়াট ডিড দ্য ওল্ড সেলর বিলিভড, এটার অ্যান্সার হচ্ছে দ্য ওল্ড সেলর বিলিভড দ্যাট
somewhere along the river there might be a bridge connecting the earth to the heaven. এরপরে টু এর প্রশ্নটি বলেছে হোয়াট লাস্ট থিং ডিড দ্য সেলর রিমেম্বার অ্যাবাউট দ্য গার্ডেন। এর অ্যান্সার হচ্ছে দ্য লাস্ট থিংস দ্য সেলর রিমেম্বার অ্যাবাউট দ্য গার্ডেন ওয়াজ দ্য ট্রিজ ক্রড থ্রো উইথ গোল্ডেন অ্যাপেলস, যে গাছগুলি ধারণ করেছে গোলাপি সোনালী বর্ণের আপেলগুলি। এরপরে আমার চলে যায় অ্যাক্টিভিটি সিক্সটিন। অ্যাক্টিভিটি সিক্সটিনে তোমাদের বইয়ে রয়েছে, বলছে কি মেক উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড, নিচের শব্দগুলো দ্বারা বাক্য গঠন করতে বলেছে। তাহলে বাক্যগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই তোমাদের রয়েছে পেট্রি, প্রিটি, প্রিটি দিয়ে আমি শব্দ গঠন করেছি। শুড বি, শুড হি বাই এ প্রিটি টয়, সে কি কিনবে একটি সুন্দর খেলনা। তারপরে ব্রিজড, দ্য ব্রিজ কোলাপসড। এরপরে সেল, ভাষা। হিজ অ্যাম্বিশন ইজ সেল রাউন্ড দ্য ওয়ার্ল্ড, তার আশা যে সে ভেসে বেড়াবে পৃথিবীর পুরোটা বা পুরো বিশ্ব। এরপরে অ্যাক্টিভিটি সেভেন্টিন। অ্যাক্টিভিটি সেভেন্টিনে তোমাদের রয়েছে, দেখে নাও, বলেছে রাইট দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ ফলোয়িং ওয়ার্ডস, নিচের যে শব্দগুলো দেওয়া রয়েছে সেইগুলোর অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো তোমাদেরকে করতে বলা রয়েছে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো দেখে নেওয়া যাক। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কী কী হচ্ছে, প্রথমেই দেওয়া রয়েছে তোমাদের কাইন্ড, এটার অ্যান্সার হবে কাইন্ডনেস। এরপরে ছিল বি ক্লিভার, ক্লিভারনেস। সলভ সলিউশন, এস ও এল ইউ টি আই ও এন। এরপরে বিটার, বিটারনেস। স্ট্রং, স্ট্রেংথ, এস টি আর ই এন টি এইচ। অ্যাক্ট, অ্যাকশন, এস সি টি আই ও এন। ক্রুল, ক্রুলটি, সি আর ইউ ই এল টি ওয়াই। শর্ট, শর্টনেস, এস এইচ ও আর টি এন ই এস এস। এবারে চলে যায় অ্যাক্টিভিটি এইটিন। অ্যাক্টিভিটি এইটিনে বলে দেওয়া রয়েছে যে ব্র্যাকেটে দেওয়া ভার্বগুলোর অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব তোমাকে এই ফাঁকা জায়গায় টেন্স অনুযায়ী বসাতে হবে। তাহলে দেখে নেওয়া যাক এর উত্তরগুলি। প্রথম যে অ্যাক্টিভিটি এইটিনের উত্তরটি হচ্ছে, এখানে হি ইজ হবে, বি ভার্বের ফর্ম হবে রিডিং, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই জন্য ইজ হচ্ছে। এরপরে হোয়াট ডু ইউ লুকিং ফর, ডু ভার্বের ফর্ম হবে ডু। এরপরে রিঞ্জা, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য ডু ভার্বের ডাজ হয়েছে। এরপরে আই, আয়ের পরে বি ভার্বের ফর্ম বসে অ্যাম। এরপরে হি ওয়াজ, বি ভার্বের ফর্ম, কারণ এটা লাস্ট নাইট গতকাল পাস্ট টেন্স হয়ে গেছে এই জন্য বি ভার্বের ফর্ম আমি ওয়াজ বসিয়েছি। এরপরে রামু, এটাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট টেন্স এই জন্য ডু ভার্বের ফর্ম আমি ডাজ বসিয়েছি। এরপরে ইয়েস্টারডে, এটা যেহেতু গতকাল হয়ে গিয়েছে এই জন্য এখানে আমি বসিয়েছি তোমাদের ডিড। এরপরে ডু ভার্বের ফর্ম পাস্ট ফর্ম ডিড হয়। এরপরে কাম টুডে, যেহেতু এটা আসবে আজকে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এই জন্য বি ভার্বের ফর্ম বসিয়েছি আমি আর। এরপরে অ্যাক্টিভিটি নাইনটিন। অ্যাক্টিভিটি নাইনটিনে তোমাদের রয়েছে লিস্ট আউট দ্য ফলোয়িং ওয়ার্ড, নিচের শব্দগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ঘরে ঠিকঠাক জায়গায় বসাতে হবে। তাহলে দেখে নেওয়া যাক উত্তরগুলি। প্রথমেই তোমাদের আনকাউন্টেবল নাউন, যেগুলো বলা যায় না, সিলভার, স্কিন, নিউজ, হেয়ার, সল্ট, পেট্রোল। আর কাউন্টেবল নাউন, ক্যারট, গাজর, নাইফ, ছুরি, সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল, বাকেট, বালতি, টেবিল, টেবিল, মিরর, আয়না।
এর পরে অ্যাক্টিভিটি 20 অ্যাক্টিভিটি 20 তে তোমাদের রয়েছে যে সার্কেল করতে গোল করতে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলোকে এবং আন্ডারলাইন করতে কালেকটিভ নাউন মানে দলগত নাউন তাহলে দেখে নেওয়া যাক এর উত্তরগুলি প্রথম উত্তরটিতে তোমাদের গঙ্গা এটা আমি আন্ডারলাইন করেছি গ্যাং সরি গ্যাং জি এন জি এটা আন্ডারলাইন করেছি কালেকটিভ নাউন মার্সি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন আন্ডার গোল করেছি তারপরে ট্রপ দল এটি কালেকটিভ নাউন ইমাজিনেশন এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তারপরে বান্ডেল কালেকটিভ নাউন হিট এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এরপরে এরপরেরটাতে বিউটি এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বাঞ্চ কালেকটিভ নাউন ফ্রক কালেকটিভ নাউন এমটিনেস অ্যাবস্ট্রাক্ট নাউন লোনলিনেস অ্যাবস্ট্রাক্ট নাউন ক্রাউড কালেকটিভ নাউন প্রাইড অ্যাবস্ট্রাক্ট নাউন সরি পারি প্রাইড কালেকটিভ নাউন কিংডম অ্যাবস্ট্রাক্ট নাউন ট্রপ কালেকটিভ নাউন ফান হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এরপরে চলে যাই সরি ফান হচ্ছে হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট নাউন এরপরে অ্যাক্টিভিটি 21 অ্যাক্টিভিটি 21 তোমাদের প্যারাগ্রাফ লিখতে বলেছে যে তোমার প্রিয় ঋতু সম্পর্কে নিচের যে সাহায্যকারী তথ্যগুলো আছে সেগুলোকে নিয়ে দেখে নেওয়া যাক এর উত্তরগুলো তাহলে প্রথমেই আমি লিখেছি মাই ফেভারিট সিজন মাই ফেভারিট সিজন যে সেন্টেন্সগুলো দিয়েছি এগুলো তোমাদের ক্ষেত্রে প্রত্যেকের আলাদা হতে পারে তাহলে দেখে নেওয়া যাক উত্তরগুলি কেমন করা হয়েছে মাই ফেভারিট সিজন অফ দ্য ইয়ার ইজ সামার এখানে তোমাদের যে যার ফেভারিট সিজন দিবে বিকজ দ্য ওয়ার্ম ওয়েদার দ্য স্কুল ভ্যাকেশন অ্যান্ড দ্য এন্ডলেস ফান হোয়েন সামার টাইম স্টার্ট পিপুল ক্যান ওয়ার লাইটার ক্লোথ সামার সিজন ইজ দ্য বেস্ট টাইম ফর ফেস্টিভ্যাল অ্যান্ড অ্যাক্টিভিটিজ ইন দিস সিজন উই গেট ডিফারেন্ট টাইপস অফ জুস ফ্রুট দে আর ম্যাঙ্গোজ লিচিস জ্যাক ফ্রুটস ওয়াটারমিলন ইটিস আই লাইক সামার বিকজ অফ ইটস হট টেম্পারেচার আশা করি বন্ধুরা তোমাদের অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবে না ধন্যবাদ নমস্কার আর আমার আগের ভিডিওগুলো এর ডেসক্রিপশান বক্সে তোমরা অবশ্যই দেখে নিও এবং পূর্ববর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না নমস্কার ধন্যবাদ